রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য। কি আমাদের টার্গেট একটাই, দ্য ওয়ার্ল্ড ইজ নাথিং বাট গিভ এন্ড টেক, পৃথিবীতে লেনা দেনা ছাড়া কিছু না। বিজেপি সরকার, বিজেপি পার্টি আমাদেরকে দেয়, আমরা পরিবর্তে কি দেব? একটাই ভোট দেব, একটা ভোট দেব আমরা মাত্র, একটা ভোট দিয়ে একটা একটা ভোট করে আমরা সমুদ্রের মতো করে আমরা ভোট দেব। এরপরে আমরা চাইব গত বিধানসভাতে আমরা এই চললাম বিধানসভা কেন্দ্রটা আমরা লস হলাম, কিন্তু এই ইলেকশনে আমরা প্রমাণ করব তিন ভাগের দুইবার ভোট দিয়ে আমরা এখানে আমাদের পশ্চিম ত্রিপুরার এনপিকে পাস করিয়ে আমরা ডিমান্ড করব, ইয়েস উই ক্যান ডু ইট, আমরা পারি, চরিলামের লোক আমরা পারি। গত বিধানসভাতে আমাদের ভোট হবে না, কিন্তু এইবার আমরা তিন ভাগের দুইবার ভোট দিলাম। এরপরে আমাদের চাওনা, আমাদের পাওনা আমরা চাইব, কি চাইব? যারা এখনো বিপিএল অন্তর্দেয় অন্নপূর্ণা প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর পায়নি, তাদেরকে আমরা প্রত্যেকজনকে প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর দেব, আবেদন সামনে। আর যে ঘরে এখনো কারেন্ট যায়নি, এখন আপনারা নাম দেবেন, আমি এখান থেকে বলবো উইদিন 90 ডেজ আমরা ওইখানে কারেন্ট দেব। আমি মনে করি ডিএসসিএল এর মিনিস্টার, এখানে প্রাক্তন আমাদের ডেপুটি সিএম, এই চৈলাম বিধানসভা কেন্দ্রতে জিরু করেছি, জিরু কি কোন কোন জায়গাতে কারেন্ট যায় না, ইলেকট্রিক যায় না, এরকম কোনো পরিবার নেই, যদি থাকে আপনারা আজকেই নাম দেবেন, আমরা মনে করি এইরকম অ্যাপ্লিকেশন আমরা পাবো না। আর আমরা আশা করি সিপিএম কংগ্রেস করলে কি হয়, বিজেপি করলে কি হয়, এক্সট্রা অর্ডিনারি আছে, এই জন্যই জনজাতিরা এখন প্রতিজ্ঞা করেছেন না, মহিলারা রান্না করার সময় যাই যখন রান্না করে লবণ মরিচ লাগলো কিনা টেস্ট করে, ত্রিপুরার জনজাতিরা টেস্ট করলো কি, সিপিএম কিরকম, কংগ্রেস কিরকম আমরা টেস্ট করলাম, বিজেপিকে আমরা টেস্ট করলাম, সাদের উপর সাদ, 2018 ভালো, 2013 ভালো, কি ভালো, কিভাবে ভালো, আমরা কোনোদিন চাই না, ভারতীয় জনতা পার্টি না চাইতেই যে জনজাতিদেরকে কি দিল, আগে প্রত্যেকটা বিলেজ কমিটিতে দুইটা বা তিনটা প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর পাওয়া যায়, তখন আমরা ঘর যদি পাইতে হয় মেম্বারের ঘরে একবার, নেতার ঘরে একবার, প্রধানের ঘরে একবার, উপপ্রধানের ঘরে একবার, বাতার জুতা পর্যন্ত পাতলা হয়ে যায় তবুও পাই না। এখন দিল্লি থেকে একটা প্রধান টিপ দিল, তখিলাই গরিব ঘর, কুঙ্খিতির গরিব প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর, লক্ষ্মীর গরিব প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর, কার কার ঘরে বেশি, কোন পার্টিতে বেশি, সিপিএম এর ঘরে বেশি প্রাইম মিনিস্টারের আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে সিপিএম কংগ্রেস, কারণ যারা সিপিএম ছিল, যারা সিপিএম তাদেরকে বিপিএল অন্তর্দেয় অন্নপূর্ণ কার্ড আছে, দিল্লি থেকে ভারতীয় জনতা পার্টি বলেছে, নরেন্দ্র মোদীজি বলেছে, জো পিছে বেঁধতা হ্যায় উসকো সামনে লানা হ্যায়, লাস্ট ম্যান শুড বি ফার্স্ট, যারা পিছিয়ে পড়া তাদেরকে সামনে আনতে হবে আগে, যারা উপরে আছে সামনে আছে তারা তো আছেই, যারা পেছনে আছে তাদেরকে সামনে আনতে হবে, ভিলেজ ইজ দ্য ফার্স্ট, জো পিছে রেহতা হ্যায় উসকো সামনে লানা হ্যায়, পেছনে কে, বিপিএল অন্তর্দয়া অন্নপূর্ণার পেছনে। কিন্তু সিপিএম কি করলো, যার ঘরে অটো আছে সে বিপিএল সিপিএম যদি করে, যারা বিজেপি করে, আইপিএমসি করে, আইপিপিটি করে, টিপরা মশা করে, তারা কোনোদিন বিপিএল কার্ড পায় না, সব সিপিএম এর বিপিএল কার্ড পায়। দিল্লিতে বলেছে কি, বিপিএল মানেই করে, অন্তর্দয় মানেই করে, অন্নপূর্ণা মানেই করে, তাদেরকে আগে দাও, এনএসআর এ, এনএসআর বি, এনএসআর সি, সব সিপিএম আমরা চেঞ্জ করতে পারতাম। আমরা তত্ত্বকে আমরা 2018 সরকার আসলাম, কিন্তু সিপিএম এখন আবার বারবার বিপিএল অন্তর্দয় অন্নপূর্ণা ঘর পায়, সরকার আমাদের বিজেপির একটু পাইনি, তখন বিজেপি পায়
সব সিপিএম মানে আমাদেরকে কর্মীরা বলল, কর্মীরা আমাদের উপরে রাগ করলো, আমাদের বিজেপি সরকার কিন্তু সিপিএম প্রধান ঘর পায় কেন? সিপিএম তখনও ব্যঙ্গ করে আমাদেরকে, দেখো এই বিজেপিরা জানে না আমরা সিপিএম থাকা সত্ত্বেও আমাদেরকে ঘর দিতে হয়, অনেকে ফ্রি চাল পায়। এই আমাদের 2018 থেকে আমরা বিভিন্ন পরিবারে ফ্রি চাল দেয়, সিপিএমরা ব্যঙ্গ করে, এই বিজেপিরা বোকা। সিপিএম বলে বিজেপিরা বোকা, আমরা সিপিএম হওয়া সত্ত্বেও আমাদেরকে ফ্রি চাউল দেয়, কত বাড়ি ফ্রি চাউল, আমরা সিপিএম করা সত্ত্বেও আমাদেরকে ফ্রি চাউল দেয়, এই বিজেপির মতো বোকা আন্দায় আমরা বলে বোকা। 2 মিনিটের মধ্যে আমরা বন্ধ করতে পারি বন্ধবাদ, আমরা জানি গরিবের কোনো পার্টি নেই, গরিবের কোনো কল্যাণ নেই, গরিব গরিব, সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক চিত্রামতাই হোক, গরিবদেরকে প্রথম আমরা দেব, একই প্রতিজ্ঞা, লাস্ট ডে শুড বি ফার্স্ট, প্রমিস ইজ প্রমিস, কোনদিন প্রমিস ব্রেক করে না, প্রতিজ্ঞা প্রতিজ্ঞায়। এই জন্যে এনএফএসসিডি থেকে শুরু হলো আমাদের ভারতীয় জনতা পার্টি, যারা গরিবরা বিপিএল অন্তর্দয়া অন্নপূর্ণরা, আমরা তখন প্রাইম মিনিস্টার আবাস যোজনা ঘর থেকে শুরু করলাম বন্ধুগণ। এই জন্যে বিজেপির সঙ্গে থাকলে কি হয়, রাবার বাগান পাবেন, সুপারি বাগান পাবেন, সিপিএমের আমলে কি হয়, যাদের পুকুর নেই তাদেরকে মাছের পোনা দেওয়া হয়, যাদের টিলা জমি নেই তাদেরকে রাবার চারা দেওয়া হয় বন্ধুগণ, আর জুম চাষের বীজ, জমি জমিয়াদের জুম চাষ করার জন্য জমির বীজ দেওয়া হয়, ভাদ্র মাসে জমির বীজ দেওয়া হয়, ভাদ্র মাসে সময় তুলে দিব আমার বাগানে জমি সানে মতো তা করতে বুকুর চল, নো অল্টারনেটিভ, ওয়ান টার্গেট কাইসান হচ্ছে, ওয়ান নেশন ওয়ান ফ্ল্যাগ ওয়ান টার্গেট ওয়ান পার্টি, বিজেপি পার্টি নরেন্দ্র মোদীজিদের তাই বৈশা শক্তিশালী সৈনিক, সমস্ত পৃথিবীও সিনা রান্নায় সমস্ত পৃথিবীকে আমরা বুঝিয়ে দেব জনজাতিরা, ইয়েস উই ক্যান ডু ইট, আমরাও জানি আমরাও পারি, আমরাও একত্রিত হয়ে আমরা বিজেপিকে ভোট দিতে জানি, সিপিএম কংগ্রেস আইপিপি আইএনপিপি এনসিপি টিপিপি টিপিএফ টিপ্রামতা কত এবিসিডি খতম। আমরা এখন ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে বেশি জনজাতি এই পার্টির মধ্যে আছে বন্ধুগণ এখন, কারণ সিপিএম আর কংগ্রেসের দোকানপালা না মালও পালা না, দোকানদারও পালা না, তার পোশাক জিনিস কিনতে গিয়ে মুখের গন্ধে আর থাকুন যায় না। এই জন্যে ভারতীয় জনতা পার্টি এক্সট্রা অর্ডিনারি পার্টি, ভারতীয় জনতা পার্টিকে নেগেটিভিটি বলে, দেশ দেশ দিয়া হ্যায় ইয়ে কর দিয়া হ্যায় ও কর দিয়া হ্যায়, খায়া না খায়া দিনে রাতে না ঘুমাইয়া, মোদিজি হোক যোগীজি হোক ভারতীয় জনতা পার্টি যে কার্যকর্তারা প্রত্যেক বুথ থেকে আমাদের পৃষ্ঠপ্রমুখ থেকে শুরু করে সিপিএম কংগ্রেসকে দুলা বুচা করলো, ব্যাগ খালি করলো, আমরা তো পরিশ্রম করি 1988 এ কংগ্রেস এবং টিজেএস জোট ছিল, তখন সিপিএমরা গান গাইত জনসভার আগে গান গাইত, তখন আমার বয়স কম ছিল আমি গান শুনতাম, আমার বাবা তো সিপিএম, পেছাব করলে লাও পায়খানা করলেও লাও, আমি গিয়া গিয়া দেখতাম সিপিএমের মিটিংয়ে, তখন গান গাইত সিপিএমরা, একটা সিপিএমের গান গাইতাম নেই একটা মানুষ দুইটা মাথা দেখলাম বাজারে কয়, সিপিএম না কইতো কাকার উপর পড়লো কাকা গালগরি পান খাইতাই দি গোয়া গাছে দেখছো লাগে বল, এখন আমরা কি করবো, সিপিএম আর কংগ্রেসে একই শরীরে একটা মানুষ দুইটা মাথা দেখলাম শরীর আনে কইতাম তো লজ্জা নাই,
পৃথিবীটা গোল, পৃথিবীটা গোল। ইন্দিরা গান্ধীকে সিপিএম রা আগে ডাইনি করতো, ডাইনি। এখন দেখি সিপিএম রা ইন্দিরা গান্ধীর বউ মাস খালির আচল ছাড়া, সোনিয়া গান্ধীর সারক শাড়ির আপনাদের লোক আনি ছাড়া আর জাগাই না সিপিএম। শুনি বলে এই জায়গায় সিপিএম কয়, আমরা সিপিএম কয়, সিপিএম মানে কুত্তা পাক খাইবার খাল। অনেকে কয় সিপিএম, আমার এক বন্ধু কয় বিদ্যুৎদা সিপিএম এর পুরা নাম জানেন নি, জানি না, এটা বলে সি পাঠ করে আমার সিপিএম, সি পাঠ করে আমার একবার সি পাঠ করলে আর পাঠান যায় না। সিপিএম এমন একটা জাত, সিপিএম এর আমলে কোন যুবকের কেসকে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা ছাত্রের পেছনে কেস কি ওই গরু চুলের কেস নাহলে মুরগি চুলের কেস, কলেজে গিয়া ছেলে মেয়েরা চুক্তি দিছে এটা পর্যন্ত কেস, এটা চুক্তি দিচ্ছে চুক্তি পাকে চুক্তি পাক যায় না বন্ধু। এই সিপিএমের আমল থেকে বাঁচলাম, আর আমার বাবা তো আরো বিপদ, সিপিএম ছাড়া কিছু বুঝে নেই না, হাফ টাইম করে আর করে শান্তি ছাড়া। এই জন্য আমরা বলি ভারতীয় জনতা পার্টি সবচেয়ে জনজাতিদেরকে ভালো পায়। জনজাতিরা 2018 থেকে আমরা কি কি পেলাম, যেহেতু আমি জনজাতির মোর্চার ভাইস প্রেসিডেন্ট, জনজাতির মোর্চা থেকে আমরা কি কি পেলাম, ভারতীয় জনতা পার্টি কি কি দিল, আমরা কোনোদিন আন্দোলন করি না 2018 সালে, আমরা কোনোদিন আন্দোলন করি না জনজাতিরা। আগরতলা সিঙ্গার বিল এয়ারপোর্টে মহারাজা বীর বিক্রমের নামে নামাকরণ করতে হবে কোনোদিন আমরা বলি না। মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন আমাদের যে ক্যান্ডিডেট মাননীয় বিপ্লব দেবের নেতৃত্বে দিল্লিতে আমাদের মোদীজির নেতৃত্বে না চাইতে আমরা মহারাজা এয়ারপোর্ট আমরা পেলাম, এমবিবি এয়ারপোর্ট, এটাই আমাদের সম্মান। আমাদের পেটে ভাত না থাকলে যদি সম্মান দেয় ইট ইস এনাফ, রেসপেক্ট ইস মোর দ্যান দ্য ফুড, আত্মসম্মান। শুধু এইটা না, আমরা জানি ছোট ছোট জায়গার নামও পরিবর্তন করলো, গন্ডা কৃষক, গন্ডাচরা, হাজার কত বড়মুড়া, প্রত্যেকটা ছোট ছোট জায়গার নামকে পরিবর্তন করে আমাদেরকে সম্মান দিল। আর প্রত্যেকটা ভিলেজ কমিটিতে 587টা ভিলেজ কমিটিতে 200, 250, 300 করে প্রাইম মিনিস্টার আবাস যোজনা। এখন রাবার চারা রাবার বাগান করার মতো জায়গা নেই এডিসি এলাকাতে, পাটকাই হুলদার অলমোস্ট কমপ্লিট, এবং সুপারি চারা লাগানো অলমোস্ট কমপ্লিট। এখন আবার সুইচ অন হবে কি অয়েল পাম্প, অয়েল পাম্প আবার শুরু হয়ে গেছে বন্ধুগণ। এই ভারতবর্ষতে খাবারতে অ্যারাউন্ড 50% বাইরে থেকে আসে বন্ধুগণ, মোদিজির টার্গেট, মোদি সরকারের টার্গেট, উইদিন 2047 খাবারতে আমাদের পরিপূর্ণ করতে হবে। এই জন্য এই ত্রিপুরা রাজ্যতে বেশিরভাগ কিলা জমি 587টা ভিলেজ কমিটিতে আমরা অয়েল পাম্প লাগাবো বন্ধুগণ। আমার মনে কিছু সামান্য জন্য নাথিং ইজ ইম্পসিবল বাই বিজেপি পার্টি, অবনহীন মোদি হেতো মন কি ভে। আমাদের প্রার্থী আসছেন রাস্তাতে আছেন, আপনারা বসুন ধৈর্য ধরে। এখন আমাদের রমজান মাস ইফতার শুরু হবে 5টা সাড়ে 5টার করে, আপনারা ধৈর্য ধরুন, ইফতারের ব্যবস্থা করা হয়েছে, এটাই পার্টি না চাইতে নেই। থ্যাংক ইউ, আমাদের এখানে ব্যবস্থা করা হয়েছে ইফতারেরও, এই জন্যে আপনারা ধৈর্য ধরে বসবেন। আর এই ত্রিপুরাতে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমরা দেখি কি, আগে সিপিএম ছাড়া আমরা কিছু দেখি না, কংগ্রেস ছাড়া আগে আমরা কিছু দেখি না। এখন ছোট ছোট শিশুরা, ছোট ছোট ছেলে মেয়েরা, ওরাও মুদি মুদি চিনে, ওরাও মুদিকে চিনে, তারাও চাই জানে এখন ব্যাপারটা কি। এখন এই ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে থার্ড স্মলেস্ট স্টেট,
সিকিম এবং আমাদের গোয়াতে একটু বড়, কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্য 70% 60% ফরেস্ট এরিয়া, জঙ্গল এরিয়া। এই ত্রিপুরা রাজ্যতে আমরা এখন দেখি যে মাটির উপরে যে সম্পত্তি আছে, মাটির নিচেও সেই সম্পত্তি আছে। এই জন্যে গড গিফটেড ল্যান্ড বলে, গড গিফটেড ল্যান্ড, গড গিফটেড প্ল্যান, গড গিফটেড সয়েল, গড গিফটেড ল্যান্ড এবং গড গিফটেড প্ল্যান কি? এই ত্রিপুরাতে যে রাবার গাছ হয়, এই ত্রিপুরাতে যে গাছপালা হয়, এখন রাবার গাছ থেকে যে রাবার ল্যাটেক্স হয় 500 উপর তৈরি হয় জিনিস, একদম মাটির নিচে থেকে আকাশ পর্যন্ত ন্যাচারাল রাবার ছাড়া, গুনিয়ার কোম্পানি ছাড়া কোনোদিন ফ্লাইটের টিউব টায়ার হয় না বন্ধুগণ। এই জন্য আমরা দেখি এটা গড গিফটেড প্ল্যান। আর আমরা দেখি গড গিফটেড ল্যান্ড বলতে এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জায়গাতে যে কোনো ফসল লাগান, যে কোনো ফসলই হবে, এটাই গড গিফটেড প্ল্যান। আর মাটির নিচে যে আছে গ্যাস আছে, গ্যাসের পরে সোনাও থাকতে পারে। এই জন্যে 1949 15 অক্টোবরে কাঞ্চন প্রভা দেবী যখন ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সঙ্গে যোগ দিতে যায়, তখন কিছু লোক ঠাট্টা করে আমরা আনঅফিসিয়ালি আনরিটেন ইতিহাস আমরা জানি কি এই ত্রিপুরাতে ছোট্ট প্রদেশে জঙ্গলি হ্যাঁ জঙ্গলি, কিন্তু বৈজ্ঞানিকরা জানত এই ত্রিপুরার মাটির নিচে গ্যাস আছে, ত্রিপুরার মাটির নিচে সোনা আছে, ত্রিপুরার মাটির নিচে সিএনজি আছে। এই জন্যে এখন ত্রিপুরার মাটির নিচে যে সিএনজি আছে, প্রত্যেক ঘরে ঘরে সিএনজি, প্রত্যেক ঘরে ঘরে রান্নার গ্যাস, প্রত্যেক ঘরে ঘরে যে সিএনজি গাড়ি আছে, এই গাড়ি চলে। এই জন্যে বন্ধুগণ আমরা এটাই বলবো, আমরা ভারতীয় জনতা পার্টির সিপাই এমন সরকার হিসেবে আমরা কাজ করব যে উই আর দা ভেরি মাস এই বলে আমার বক্তব্যের ইতি টানব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, যত লোক লঙ্কা, হামবাই, ধন্যবাদ।